নদীপর আবারো আপনাদের স্বাগত। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। মঙ্গলবার অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তথা 2023 বিধানসভা নির্বাচনের 47 আমবাসা বিধানসভার বিজেপির বিজিত প্রার্থী সুচিত্রা দেববর্মার সুপারি বাগানের আশপাশের বাড়িঘর। খবরে জানা গেছে যে জঙ্গল পরিষ্কার করে আবর্জনায় আগুন লাগালে ওই আগুন থেকেই সুচিত্রা দেববর্মার সুপারি বাগানে আগুন লেগে যায়। এদিকে আমবাসা অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়, ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন তারা। ঘটনাস্থলে আসার পূর্বে এলাকার লোকেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আমবাসা থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং যেটা জানা গেছে যে পরিষ্কার করার পর সেখানে সুপারি বাগান পরিষ্কার করার পর আবর্জনার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই আগুন থেকে আচমকা সুপারি বাগানে আগুন লেগে যায়। এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়, কিন্তু তারা আসার আগেই এলাকার লোকজনরা নিজেরা মিলে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাই বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যায় গোটা এলাকা। সুপারি বাগান এবং তৎসংলগ্ন যে আশপাশের বাড়িঘর রয়েছে সেগুলোতে আর আগুন ছড়াতে পারেনি এবং এলাকাবাসীর তৎপরতাতেই এই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও সেখানে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসেছেন, তার পাশাপাশি আমবাসা থানার পুলিশও চলে এসেছেন গোটা ঘটনার তদন্ত করতে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছেন এলাকাবাসীরা নিজেরাই, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই, তাই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারেনি এবং আশপাশের যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলোতেও আগুন ছড়িয়ে যেতে পারেনি এমনটাই কিন্তু জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে আবর্জনাগুলো সংশ্লিষ্ট একটা দূরে কোথাও নিয়ে আগুন জ্বালানো উচিত সে কথাই কিন্তু বারংবার উপর গুরুত্ব দিচ্ছেন প্রত্যেককে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, বাগান পরিষ্কার করার পর সেখানে আবর্জনার মধ্যে আগুন জ্বালানো হয়েছিল এবং সেই আগুনের লেলিহান শিখায় হঠাৎ করেই সুপারি বাগানে আগুন লেগে যায়। অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তথা 2023 বিধানসভা নির্বাচনের 47 আমবাসা বিধানসভার বিজেপির বিজিত প্রার্থী সুচিত্রা দেববর্মার সুপারি বাগান তথা তার আশপাশের বাড়িঘরগুলো। এলাকাবাসীরা সেখানে দ্রুত চলে এসেছেন এবং স্বাভাবিকভাবেই তারা সাহায্য করেছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই সেটা নিয়ন্ত্রণে চলে এসেছে। পুলিশ আধিকারিকরাও এসেছেন গোটা ঘটনা তদন্ত করার জন্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।